मुम्बई एर वार्सोवा शमशाने सम्पन्न हलो केकेर शेषकृत्य उपस्थित छिलेन विशिष्ट संगीत शिल्पीरा गाने गाने चिरविदाय जानानो हलो सुरेर जादुकर के छोट छोट ब्लकेज छिल धमनीते अतिरिक्त उत्तेजनाय बंध हो जाए रक्त चलाचल बाचानो जेत संगे संगे सीपीआर दिले प्रयात संगीत शिल्पी केकेर ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার সময় গাড়িতেই অস্থির লাগছিল কেকের কখনো সিটে হেলান কখনো শুয়ে পড়েন তিনি দাবি প্রয়াত সংগীত শিল্পীর গাড়ির চালকের সংগীত শিল্পী কেকের মৃত্যু থেকে শিক্ষা কলেজ ফেস্টে সতর্ক রাজ্য সরকার কলেজ বিশ্ববিদ্যালয়ে কনসার্টে কি ধরনের পরিকাঠামো জানাতে হবে শিক্ষা দপ্তরকে নজরুল মঞ্চে বিশৃঙ্খলার প্রেক্ষিতে জানালেন শিক্ষামন্ত্রী केंद्रीय संस्था दिए केकेर मृत्यु तदंत चेये केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह के चिठी सौमित्र खाड़ किभाबे केकेर मृत्यु सुविचार चेये चिठी दिएछेन विष्णुपुरेर बीजेपी सांसद বাংলায় এসে বেঘরে মৃত্যু হলো অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কলেজের নয় তৃণমূলের অনুষ্ঠান ছিল জোর করে একের পর এক গান গাওয়ানো হয়েছে কেকের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপের কেকের মৃত্যু নিয়ে তদন্তের দাবি অধীর সুজনের মৃত্যু নিয়ে কুৎসিত রাজনীতি করছে বিরোধীরা পাল্টা কুণাল কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতকে ভর্তিতে শিলমোহর সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে স্বচ্ছতার স্বার্থে চলতি বছরেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর আজ সিজো কমপ্লেক্সে প্রায় 5.5 ঘন্টা বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা করা হয়েছে বয়ান রেকর্ডও ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের পর চিনার পার্কের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল কাল শারীরিক পরীক্ষার জন্য যেতে পারেন এসএসকেএম হাসপাতালে খবর সূত্রের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ববিতা সরকারকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই এর তদন্তকারীরা যা তথ্য চেয়েছেন দিয়েছি জানালেন মামলাকারী ববিতা সরকার ববিতার মামলার জেরে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কল্যাণী এমসে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তে সিআইডি বিজেপি সাংসদ সুভাষ সরকার ও জগন্নাথ সরকার সহ 8 জনের নামে এফআইআর দায়ের সিআইডিকে নথি হস্তান্তর করল কল্যাণী থানা তৃণমূলের চাপে পড়েই এফআইআর এ নাম ঠকানো হয়েছে কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ভিত্তিহীন অভিযোগ পদ্ম শিবিরের পাল্টা দাবি কুণালের চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক বিদেশ যাত্রায় তার সঙ্গে থাকতে পারবেন স্ত্রী রুচিরাও ইডির আপত্তি খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট চিকিৎসার জন্য দুবাইতে গেলে বিমানে টিকিট ও সেখানকার ফোন নাম্বার ইডিকে জানাতে হবে অভিষেককে বিদেশ যাত্রায় সম্মতি দিয়ে নির্দেশ হাইকোর্টের হুগলির কামারকুণ্ডুতে মুখ্যমন্ত্রী রেল ব্রিজ উদ্বোধনের আগে বিতর্ক 60% টাকা দিয়েও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কেন রেলমন্ত্রীকে আমন্ত্রণ নয় সেতুর উদ্বোধনে আপত্তি জানিয়ে জেলা শাসককে চিঠি হাওড়া ডিআরএম এর বিজেপিতে যোগ দিলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল গান্ধীনগরে গুজরাট বিজেপি রাজ্য সভাপতি সিআর পাটিলের থেকে পদ্ম পতাকা নেন কংগ্রেস ত্যাগী হার্দিক শুধু সত্যেন্দ্র জৈন নয় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র চলছে বিজেপিকে বিধে মন্তব্য আপ প্রধান কেজরিওয়ালের দুর্নীতির সঙ্গে রয়েছে আপ পাল্টা খোঁজা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্কুল শিক্ষিকা কাশ্মীরি পণ্ডিতের পর এবার ব্যাংক ম্যানেজার ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর কুলগামে বিজয় কুমারকে গুলি করে খুন করল জঙ্গিরা মাত্র 45 দিন আগে বিয়ে হয়েছিল রাজস্থানবাসী এই ব্যাংক ম্যানেজারের জম্মু কাশ্মীর থেকে আরও এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র এটিএস পুনের জঙ্গি নিয়োগকারী জুনাইদের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী জ্বরসহ মৃদু উপসর্গ রয়েছে কংগ্রেস সভানেত্রীর খবর পেয়ে লখনৌ সফরের মাঝপথেই ফিরলেন প্রিয়ঙ্কা সুস্থতা কামনা করে টুইট মোদি গুজরাটের ভদোদরায় নিজেকে নিজেই বিয়ে করলেন 24 বছরের এক তরুণী সমস্ত সামাজিক রীতি মেনে হলো বিয়ে দীর্ঘদিন ধরে এই নিয়ে ভাবনা চিন্তা করছিলাম শেষে সলোগামি নিয়ে জানার পর সিদ্ধান্ত নিই জানালেন নববিবাহিতা সোমা বিন্দু
আসছে বিস্তারিত খবরে। ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আজ বেলা পৌনে বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গত বছরের দোসরা মে ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে, সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবার সিবিআই হাজিরা এড়ান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পঞ্চমবারের তলবে এদিন সিবিআই দপ্তরে হাজির হন অনুব্রত। অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগেই কিন্তু চিনার পার্কের এই ফ্ল্যাটে ঢুকলেন, প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে সিজিও কমপ্লেক্স থেকে তারই কনভয় বেরোয় এবং সেখান থেকে সরাসরি তিনি চলে আসেন চিনার পার্কের ফ্ল্যাটে। আমরা যেটা জানতাম যে আজকে তার একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে একেবারে সিজিও থেকে বেরিয়ে তিনি চলে যাবেন সরাসরি এসএসকেএম হাসপাতালে, সেখানে তার যে মেডিকেল যে রুটিন চেক আপ থাকে সেখানে তার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলে তাই তিনি আজকে যাচ্ছেন না। আগামীকাল তার এসএসকেএম হাসপাতালে যে রুটিন চেক আপ হওয়ার কথা সেখানে তিনি যেতে পারেন এমনটাই তার আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি। 2 মে ফল প্রকাশের দিনকে গৌরব সরকার তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাতে তাকে কিন্তু বারংবার ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এর আগে চার দফায় তিনি সেই নোটিশ এড়িয়েছিলেন শারীরিক অসুস্থতাজনিত কারণে, অবশেষে পঞ্চম দফায় তিনি কিন্তু আজকে হাজিরা দিয়েছেন। আজকে সারাদিন ব্যাপী কি হলো সেটা তিনি তার আইনজীবীর সাথে অবশ্যই আলোচনা করবেন এবং পরবর্তীকালে তাদের রণকৌশল তারা ঠিক করবেন। এবং সিবিআই তরফে যেটা খবর যে তা আজকে যে বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানকে ভালো করে পর্যালোচনা করার পরই তারা সিদ্ধান্ত নেবেন যে দ্বিতীয় দফায় ফের অনুব্রত মণ্ডলকে ডাকা হবে কিনা। আপাতত যেটা খবর যে আগামীকাল এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসার জন্য তিনি যেতে তাকে নিয়ে যাওয়া হতে পারে, তার যে মেডিকেল রুটিন চেক আপ রয়েছে সেই চেক আপের জন্য কালকে একেবারে চিনার পার্কের ফ্ল্যাট থেকে তার কিন্তু যাওয়ার কথা রয়েছে এসএসকেএম হাসপাতালে। আর বেশি দিন পার পাবেন না অনুব্রতকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। ঘাড় ধরে না নিয়ে গেলে সিবিআই কিসের জন্য আছে, মন্তব্য সুজন চক্রবর্তীর। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সহযোগিতা করেছেন অনুব্রত, দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়। না, যেতে বাধ্য হচ্ছেন উনি, উনি জানেন আজ হোক কাল হোক যেতেই হবে, বেশি দিন বাঁচতে পারবেন না। আমরা চাই সিবিআই যে ইনকোয়ারি করেছে কাউকে ডেকেছে মানে সেই চোর এরকম নয়, যে ঘটনা ঘটেছে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে তার সত্যে পৌঁছানোর জন্য ডাকছি যাদেরকে, সবাই গিয়ে তার বক্তব্য রাখুন। সব পার্টির লোক আছে, সাধারণ মানুষও আছে, সে দুর্নীতি যাতে খোলাসা হয়, দোষীরা সাজা পায় সেজন্য সহযোগিতা করা উচিত, সবার যাওয়া উচিত। অনুব্রত মণ্ডলকে 7-7 বার সিবিআই ডেকেছে, 7-7 বার তিনি যাননি, 1.5 কুইন্টাল বেলকাট পুড়িয়েছেন, 3 টিন ঘি পুড়িয়েছেন, উডবান্ড ওয়ার্ডে গিয়ে রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করেছেন, কোনো রক্ষা কবচ পাননি, হয় তাকে সিবিআই এর কথাই চলতে হবে, সিবিআই আমার কাছে আসুক, এসব কথা তিনি বলেছেন। কে জানে না পুলিশকে উনি বোম মারার কথা বলেছিলেন, বিরোধীদের ঘর জ্বালাবার কথা বলেছিলেন, সবাই জানে। যদি অনুব্রত মণ্ডল আবারও এই জিনিস করেন, এরকম অনেক উদাহরণ আছে, সিবিআই ঘাট ধরে নিয়ে চলে যাবে, তাহলে সিবিআই কিসের জন্য আছে, ঘাট ধরে নিয়ে যাবে। অনুব্রত মণ্ডল যেন বোঝে অপরাধী, মাথা নিচু করে কয়েদির মতন জেল হাজতেই তাকে থাকতে হবে, এটা মনে রাখ। সাহায্য করছে, সহযোগিতা করছে তদন্তে, শারীরিক অসুস্থতা নিয়েও হাজির হয়েছে, এরপরে দেখা যাক। এসএসসির ধাঁচে কল্যাণী এমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির 2 সাংসদ 2 বিধায়ক সহ 8 জনের নামে এফআইআর, তদন্তে সিআইডি, নথি হস্তান্তর করল কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ 8 জনের। প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ বিধায়কদের আত্মীয়দের কল্যাণী এমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি রোধ আইন সহ একাধিক ধারায় বিজেপি সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এমসে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, রাজ্য সরকারের সমস্ত দপ্তরেও এভাবেই নিয়োগ হয়। আমার পুত্রবধূ আবেদন করে চাকরি পেয়েছে, এর সঙ্গে আমার কোনো যোগ নেই, দাবি বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। এমসে যে নিয়োগ হয় সেই নিয়োগটা ঠিকাদারি সংস্থার মাধ্যমে হয়, এটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এরকম ঠিকাদারি সংস্থার মাধ্যমে লোক নেওয়া হয়, কোথাও ইন্টারভিউ নেওয়া হয় কোথাও ইন্টারভিউ নেওয়া হয় না, এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হয়,
এবং এটা চুক্তির ভিত্তিতে নেওয়া হয় যে 11 মাসের চুক্তিতে এরকম নেওয়া হয়। তো সেটা এমস কর্তৃপক্ষ নিয়েছে, সেটা এমস কর্তৃপক্ষই তারা বলবেন কিভাবে নিয়েছেন, তারাই সেটা বলতে পারবেন। এর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই বা যোগাযোগ নেই। সে অ্যাপ্লাই করেছিল, সে অ্যাপ্লাই করেছিল, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, অ্যাপ্লাই করেছিল ঠিকাদারি সংস্থা, তারা যদি যোগ্য মনে করে থাকে হয়েছে। এটার সাথে আমার ইনভলভমেন্ট নেই, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। এমসে নিয়োগ বিতর্কে বিজেপি, টুইটে আক্রমণ শশী বাজার। নরেন্দ্র মোদী বলতেন দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করবেন না, কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বই এখন দুর্নীতিতে জড়িত। এতে অবাক হবার কিছু নেই, বাংলার মানুষ বিজেপির এজেন্ডাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এমসে নিয়োগ বিতর্কে বিজেপিকে আক্রমণ শশী বাজার। এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল, অভিযোগ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। স্বজন পোষণের অভিযোগ তো উঠেছে বিজেপির ভেতর থেকেই, পাল্টা তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুলিশ তৃণমূলের চাপে পড়ে কেস নিয়েছে, মূল কারণ হচ্ছে এসএসসি দুর্নীতিতে ফেঁসে গেছে, মন্ত্রী জেলে যাচ্ছে, সিআইডি জেরা করছে, তার হাত থেকে জনসমর্থন আর কি আস্তে আস্তে সরে যাচ্ছে বলে জনগণকে ধোকা দেওয়ার জন্য এটা করা হয়েছে। যে বিজেপির লোকেরাও একই ভাবে কাজ করছে, অর্থাৎ আমাদের আমরা সবাই একই ধরনের তৃণমূল বিজেপিকে এক করার জন্য এটা করছে। আদৌ তা নয়, যে ঘটনা জানানো হচ্ছে কোথাও একটি অবৈধ করে কাজ করে কাউকে বঞ্চিত করে বা টাকার বিনিময়ে যদি করে থাকি তাতে আমি রাজনীতি ছেড়ে দেবো, চ্যালেঞ্জ জানাচ্ছি কেউ যদি প্রমাণ করতে পারে। বিজেপির এগুলো ভিত্তিহীন অভিযোগ, তার কারণ এর সঙ্গে এসএসসির কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ কল্যাণী এমস এর। এবং বিজেপি বোধহয় মনে রাখলে ভালো করবেন, সংবাদ মাধ্যম সাক্ষী যে অভিযোগটা প্রথম বিজেপির মধ্যে থেকেই এসেছে, কিন্তু বিজেপির মধ্যে থেকেই অভিযোগ এসেছে যে কল্যাণী এমস এ বিজেপির ক্ষমতাকে কাজে লাগিয়ে মন্ত্রী সুভাষ সরকার বা কোনো বিধায়ক তার কারুর মেয়ে কারুর পুত্রবধূ তাদের যোগ্যতা ছাড়া বিনা পরীক্ষায় বিনা ইন্টারভিউতে চাকরি দিচ্ছে। তো সেখানে তদন্ত হচ্ছে, তাদের ভয় কিসের? কে সেখানে পাল্টা বা এসএসসির পাল্টা, এই কথাটা আসছে কোথার থেকে? এইমস কল্যাণী সেখানে অনিয়ম হয়েছে এবং আওয়াজটা বিজেপির ভেতর থেকেই প্রথম উঠেছে, ফলে সেখানে একটা আইন আইনের পথে চলবে, তদন্ত হচ্ছে। দুর্নীতি ইস্যুতে বিজেপি তৃণমূলকে এক সারিতে রেখে আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যেভাবে চাকরির নিয়োগে দুর্নীতি হচ্ছে, তো যেরকম আজকে নেতা নেত্রীদের সাম্প্রদায়িকতায় যেমন তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ হওয়া মুশকিল, তাহলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হবে সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ থাকবে? তাহলে এইমস এর নিয়োগের ক্ষেত্রে দেখা গেল বেআইনি নিয়োগ এবং সেখানে দুজন এমপি সরাসরিভাবে যুক্ত, তাই স্বজন পোষণ আত্মীয় স্বজন যা করে এবং খুব সম্ভবত যারা তৃণমূলে দুর্নীতি করে যেমন বিজেপিতে যায় সেরকম বিজেপিতে যে দুর্নীতি রয়েছে দুর্নীতি এবং তৃণমূলে আসবে যা করে আছে। আসছি পরের খবরে। মুখ্যমন্ত্রীর ভৎসনা, দুদিনের মাথাতেই ডিএম বদলি। মুখ্যমন্ত্রীর সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে। আমার পার্টির লোক হলে আমি ট্রেনের চারটি থাপ্পড় মারতাম এবং তাদের শাসন করার আমি সব সময় করি। যে দোকান দুটোর নাম বললাম, এখনো গিয়ে এনকোয়ারি করেছো না পালাতে সুযোগ দিয়ে দিয়েছো ঝাড়খণ্ডের বর্ডারে? আমি কথা বলছি এখানে, তোমার পুলিশ চলে যাবে, গিয়ে এনকোয়ারি করবে। পুলিশের জুলুমের অভিযোগে মঙ্গলবার থেকে টালিগঞ্জ গড়িয়া রুটের অটো বন্ধ রেখেছেন চালকরা। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা অটো চালকদের। টালিগঞ্জ গড়িয়ার ব্যস্ত রুটে 3 দিন ধরে বন্ধ রয়েছে অটো, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পুলিশের বিরুদ্ধে জোর জুলুম করে কেস দেওয়ার অভিযোগ অটো চালকদের। পাল্টা পুলিশের দাবি, নিয়মের পরোয়া না করে অটো চালান চালকরা। অটো চালক ও পুলিশ দুপক্ষের এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে পড়ে যাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। টালিগঞ্জ গড়িয়া রুটে প্রায় 700 অটো চলে, কিন্তু মঙ্গলবার থেকে পুলিশের জোর জুলুমের অভিযোগে অটো বন্ধ রেখেছেন চালকরা।
মঙ্গলবার সকাল থেকে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে জোরজুলুম আর অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগে এই রুট বন্ধ করে দিয়েছিলেন চালকরা। আর তার জেরে সাধারণ মানুষের কিন্তু চরম দুর্ভোগ। অটো চালকদের অভিযোগ, যাত্রী ওঠে নামার জন্য অটো দাঁড় করালে পিছন থেকে ছবি তুলে অনলাইনে কেস দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। রুটটা বন্ধ রয়েছে এই যে এত যে প্রচুর কেস দিচ্ছে, কেস নিয়ে সমস্যা, সাইটেশন কেস, বাড়িতে চিঠিতে চলে যাচ্ছে, তা সারাদিনে আমাদের এক একটা অটোওয়ালার বাড়িতে, এক একটা অটোর মালিকের বাড়িতে দুটো করে কেস যাচ্ছে। আমাদেরকে স্পটে কেস দিক, আলোচনা করে তারপর সমস্যার সমাধান আশা করছি আজকেই হয়ে যাবে। হোটেলে খেতে বসছি, কেস করে দিচ্ছে, এখানে গাড়ি কেড়ে রাখছে, কেস করে দিল। খুব অত্যাচার হচ্ছে এই রোডটা। অটো বন্ধের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে তাঁদেরও অভিযোগ, কোনো কোনো অটো চালক নিয়মের তো আক্কা করেন না। কিছু প্রবলেমের জন্য অটোটা বন্ধ, হ্যাঁ তিন দিন ধরে বন্ধ, কিছুটা দোষ এদেরও আছে। অটো যেতাম পল্লীশ্রী, কোথায় চলছে না তো, কালকে নাকি চলেনি, দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট হয়ে গেল। অটো বন্ধ থাকায় যাত্রীদের ভরসা বাস, ফলে সেখানে চরম ভিড়। ব্রতদীপ ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। We'll be right back.